র দিয়ে পেয়ে গেলাম একটি শব্দ পেয়ে গেলাম বয়ষণ্য র দিয়ে। এরপর দেখি ক বয়ষণ্য র দেখি ঘর, এটি বয়ষণ্য র দিয়ে হচ্ছে না, তাহলে এটি আমরা বলদার দিব না। এরপরে প্রশ্নটি দেখি কি আছে ব ব ক ব, এটিও বয়ষণ্য র দিয়ে হচ্ছে না, তাহলে আমরা বয়ষণ্য র দিয়ে কি পেলাম একটি শব্দ পেলাম রং, কি পেলাম বয়ষণ্য র দিয়ে রং একটি শব্দ পেলাম। তাহলে শিক্ষার্থীরা দেখি আমরা আরেকবার আমরা করি, র দিয়ে আমরা কি দুটি শব্দ পেলাম একটি লতা আর একটি লাঠি, একটি লতা আর একটি লাঠি। এরপরে বর্ণটি কি আছে অন্তস্থ জ, অন্তস্থ জ দিয়ে আমরা একইভাবে কি পেলাম দুটি শব্দ পেলাম একটি জ আর একটি জাদুকর, একটি জ আর একটি জাদুকর। এরপরে বর্ণ কি আছে কালীবর্ষ, কালীবর্ষ দিয়েও আমরা দুটি শব্দ পেলাম একটি শশা আর একটি শাপলা, একটি শশা আর একটি শাপলা। এরপরে বর্ণটি কি আছে দেখি বয়ষণ্য র, বয়ষণ্য র দিয়ে আমরা একটি মাত্র শব্দ এখানে পেলাম, তা হচ্ছে কি রংধনু। তাহলে শিক্ষার্থীরা আমাদের পাশে বর্ণ দিয়ে যে শব্দ শুরু হয়েছে তা দিয়ে আমরা কি করলাম দুইটি করে শব্দ পেয়ে গেলাম এখানে। তাহলে এটি আমরা কি করবো বাসায় ভালো করে আমরা করে ফেলবো এবং খাতায় চার চার খাতায় আমরা লিখে এভাবে বোর্ডার দিয়ে দেবো। তাহলে শিক্ষার্থীরা আজকে আমাদের এ পর্যন্তই থাকুক, আমরা অন্য কোনো ক্লাসে